শুধু হলুদ লাগাইলে যে শেষ তা না, হলুদ লাগানোর পর আরো কিছু কাজ থাকে, সেগুলোও দেখাবো। বাচ্চার পক্স টক্স নাকি কম হয়, এই বাচ্চাটার অলরেডি পক্স হয়ে আছে পায়ে, আপনারা দেখেন। এদিকে আমাদের নূর গেটে এসে দাঁড়ায় আছে, নূর গেটে এসে দাঁড়ায় বারবার গেট খুলতে বলতেছে। থাকো না, তুমি মুরগির পিছে দৌড়াও, ঠিক আছে? কবুতরের খাবার দেওয়া হয়ে গেলে ওই কবুতরকে আবার খাবার দাও, এই তো হচ্ছে তোমার কাজ। এই কবুতরটার কারণেই আপনার এর আগে যে কবুতরটা দেখাইলাম, ওর শরীরে একটা দুইটা কালো পশম আমরা দেখছি। দেখেন আমাদের আচিল মুরগির বাচ্চাগুলা হাতে আঙ্গুল, আমরা ওর পায়ের সব রিং খুলে ফেলছি, এই রিংটা আমরা এখনো খুলতে পারতেছি না। এবং আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা, সবাই কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে আসলে এমন একটা কাজ করব যেটা আমি কখনো করি নাই। এখন এটার ফলাফল ভালো হবে না খারাপ হবে সেটা আমার জানা নাই, তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। তো আপনারা এখানে একটা কবুতরের বাচ্চা দেখছেন, তো আমাকে আসলে এক বড় ভাই বলল, অনেক পুরনো কবুতর পালক, যে কবুতরের বাচ্চার গায়ে হলুদ লাগালে নাকি কবুতরের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তা আমি এই যে অলরেডি হলুদ অল্প একটু পানি দিয়ে আমি হলুদটা পেস্টের মতো করে রাখছি, তো এখন হলুদটা লাগাই দিব। শুধু হলুদ লাগাইলে যে শেষ তা না, হলুদ লাগানোর পর আরো কিছু কাজ থাকে, সেগুলো দেখাবো। তো উনি আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যেখানে কবুতরের ত্বকটা দেখা যাবে সেখানেই যেন হলুদ লাগাই। তো এইটা একটু বয়স্ক বাচ্চা, আমাকে উনি বলছিল ছোট বাচ্চার, একদম ছোট বাচ্চার গায়ে হলুদ লাগাতে, কিন্তু আমি, আমার কাছে ছোট বাচ্চা নাই, তাই বড় বাচ্চার গায়ে হলুদ লাগায় দেখতেছি জিনিসটা কি হয়। এখন এমন তো না যে হলুদ লাগাইলে সাথে সাথে একটা ভালো র্যাপিড চেঞ্জ পাবো, সেটা না। তো আশা করি তো ভালো একটা গ্রোথ, বা উনি যেটা বলতেছিল বাচ্চার গ্রোথ অনেক ভালো হয়, বাচ্চার পক্স টক্স নাকি কম হয়। এই বাচ্চাটার অলরেডি পক্স হয়ে আছে পায়ে, আপনারা দেখেন, এই যে ওর পায়ের মধ্যে হলুদ লাগানো আমাদের শেষ। এবার ওর এই সাইডে আমাকে হলুদ লাগাইতে হবে, এই সাইডে দেখেন এখনো হলুদ লাগাই নাই, এই যে হলুদ নিয়ে ফেললাম, এই যে হলুদ, এখন আমি হলুদটা লাগাই দিব। ওকে, এই যে লাগিয়ে দিলাম হলুদ, হলুদ লাগানো হয়ে গেছে। তো যেখানে যেখানে আসলে ওর শরীর দেখা যাচ্ছিল ওইখানে ওইখানে আমরা হলুদ লাগাই ফেলছি। এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাবো, আসুন দ্বিতীয় ধাপে যাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের এই কবুতরটাকে গোসল করাই দিতে হবে। এই যে হলুদ গুলো আছে, এই হলুদ গুলার নির্যাসটা কবুতরের শরীরে থাকবে, কিন্তু হলুদটা থাকবে না। তো আসেন শুরু করি। কারণ হচ্ছে এই হলুদ গুলা যদি থেকে যায় তাহলে বাচ্চাটার ইরিটেশন হতে পারে। হ্যাঁ, এদিকে আমাদের নূর গেটে এসে দাঁড়ায় আছে, নূর গেটে এসে দাঁড়ায় বারবার গেট খুলতে বলতেছে, কিন্তু ও যদি ছাদে আসে সেটা মনে করেন ও ছাদে এমন একটা পরিস্থিতি তৈরি করে, আমাদের মুরগিগুলার পিছে দৌড়াবে, কবুতরকে খাবার দেওয়া হয়ে গেল ওই কবুতরকে আবার খাবার দিবে। কবুতরকে গোসল করাচ্ছি। হ্যাঁ, কবুতরকে গোসল করানো লাগে। এখন তুমি কেন ছাদে আসছো সেটা বলো। তুমি ছাদে আসছো কেন? কবুতর দেখবা? তুমি তো কবুতর দেখা সীমাবদ্ধ থাকো না, তুমি মুরগির পিছে দৌড়াও, ঠিক আছে? কবুতরের খাবার দেওয়া হয়ে গেলে ওই কবুতরকে আবার খাবার দাও, এই তো হচ্ছে তোমার কাজ। তো ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা হয়ে যাচ্ছে হচ্ছে হলুদের পানি দিয়ে কবুতরকে গোসল করানো, আলটিমেটলি ব্যাপারটা তাই হয়ে গেছে। কেন বলতেছি, কারণ হচ্ছে যে আমি যখন কবুতরটাকে গোসল করাচ্ছি, তো ওর যে হলুদটা ছিল ওর শরীরে এটা কিন্তু পানিতে এসে পড়ছে, এই পানিটা আলটিমেটলি ওর গায়ে দেওয়া লাগতেছে। ওকে, আমি একটা জিনিস খেয়াল করলাম, ওর এখানে একটা বিশাল বড় পক্স দেখছেন, বাচ্চাটা বিশাল বড় একটা পক্স হয়েছে এখানে। যাই হোক, এখন কিছু করার নাই, আমাদের গোসল করানো শেষ। এদিকে আমাদের মুরগিগুলো এসে পড়ছে। এই তোমরা কি বলতে চাও? এটা তোমাদের খাওয়ার পানি না অবশ্যই, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এইখানে একটা বাচ্চা আমরা আগেই গোসল করায় রাখছিলাম, তো ওইটা থাক আর এইটাকে এখানে রেখে দিই, ঠিক আছে? কি সুন্দর, তুমি নিজেও তো একটা বাচ্চা। যাই হোক, তুমি এখন কবুতরের পিছে লাগবে না। সব দর্শকবৃন্দ, যে কাজ জীবনে করি নাই সেই কাজ করে দেখলাম, করে অনুভূতিটা আসলে কেমন বলতে পারি না, কারণ হচ্ছে যে এটা লং টার্ম প্রসেসে গেলে পরবর্তীতে আসলে এটা কবুতরের জন্য ভালো হবে না খারাপ হবে সেটা বলতে পারবো, এখন বলতে পারতেছি না। আপনারা এখন যে খাকি কবুতরটা দেখতেছেন, এটা আমাদের একটা বাবরা কবুতরের বাচ্চা। তো ওর শরীরের মধ্যে খাকি ভাবটা আসছে ওর ওর মার জন্য, ওর মা ছিল হচ্ছে লাল খাকি। আমি একটা জিনিস খেয়াল করলাম, ওর শরীরে একটা দুইটা কালো পশমও বের হয়েছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু ওর শরীরে কিন্তু কালো পশমও আছে। আমি দেখাই আপনারা দেখেন, মজার একটা জিনিস, যেহেতু ওর বাবা বাবরা ছিল, তো এই যে দেখেন ওর শরীরে কালো পশম দেখছেন, এই যে একটা কালো পশম, খাকির মধ্যে একটা কালো ভাব, তারপরে এই যে গলার মধ্যেও আমরা কালো পশম দেখতেছি। হ্যাঁ, কিন্তু ও কিন্তু লাল খাকি টাইপেরই হচ্ছে। আর আমাদের এটা জুলফিকার কবুতর দিয়ে করা, যে কারণে চোখটা লাল হওয়ার কথা ছিল, কিন্তু ওর মাটিটার চোখ ওরকম লাল না, তাই ওর চোখ লাল হয় নাই। ওর বাবাটাকে দেখাই আপনাদেরকে,
তো ওর বাবা কিন্তু সাদা কালো মিক্স মিক্স একেবারে বাবরা কালার। এই কবুতরটার কারণেই আপনার এর আগে যে কবুতরটা দেখাইলাম ওর শরীরে একটা দুইটা কালো পশম আমরা দেখছি। দেখেন নূর ছাদে এসে কি করে, এখন সে গাছ উঠাইতেছে, সে গাছ উঠাবে গাছ লাগাবে, এটাই তার কাজ। এক জায়গার গাছ মনে করেন সে সকাল এক জায়গায় লাগাবে, বিকাল এক জায়গায় লাগাবে, সন্ধ্যার সময় আরেক জায়গায় লাগাবে, তারপরে গাছটা আসলে মারাই যাবে। নূর তুমি এই গাছটার পিছনে লাগছো কেন, গাছটার পিছনে লাগছো কেন, গাছটা গাছটা বাঁচবে না, গাছটা এমন করলে গাছটা বাঁচবে না, ছেড়ে দাও গাছটা, হ্যাঁ গাছ থেকে সরো। ভেবেছিলাম আমাদের এই কবুতরটাকে পেয়ার করব, কিন্তু পেয়ার করতে সে আর আমাকে দিল না, কারণ দেখেন ওর পশম এমন ভাবে পড়া শুরু হয়েছে, এই যে দেখেন গলার পশম ম্যাক্সিমাম পড়ে গেছে, দেখছেন। এটা হইলো এই কয়দিনের বৃষ্টির কল্যাণে, এই কয়দিনের বৃষ্টিতে সব কবুতর কম বেশি ভিজেছে, ভেজার ফলে এইভাবে কবুতর মোল্টিং শুরু করছে। আর কবুতর মোল্টিং এর সময় আমি আসলে বাচ্চা করাটা একদম পছন্দ করি না, তাই আসলে ওর বাচ্চা করি নাই। আর এইদিকে দেখেন আমাদের আচিল মুরগির বাচ্চাগুলা হাতে আঙ্গুল দিলে, খাঁচাতে আঙ্গুল দিলে কি করে, এই কি কিছু বলবা, এক ধ্যানে তাকায় আছে, মনে হয় যেন কিছু বলবে, এই তুমি কিছু বলতে চাও, না সে কিছু বলতেছে না, শুধু আমার আঙ্গুলের দিকে তাকায় আছে। তার এই বৃষ্টির অর্থ হচ্ছে গেটটা খুলো, আমি একটু বাইরে যাব, বাইরে ঘুরবো, কিন্তু তোমাদেরকে এখন ছাড়া যাবে না, কারণ বাইরে তোমাদের বড় ভাইয়ারা আছে, আর তোমাদের বড় ভাইয়ারা এখন বাইরে ঘুরতেছে, আর তোমাদের বড় ভাইয়ারা তোমাদের বাইরে থাকাটা পছন্দ করে না, সুতরাং তোমাদের বড় ভাইয়াদেরকে ভেতরে ঢুকানোর পরেই তোমাদেরকে বাইরে ছাড়া হবে। আর আমাদের পাখি কবুতর গুলো আসলে বিশাল বড় হাঁসের ডিম নিয়ে আসলে শেক দিতে বসছে। হাঁসের ডিম কেন বলি, ওদের ডিমকে আপনাদেরকে দেখাই, ওদের ডিম গুলা মার্শাল্লাহ অন্য অন্য কবুতরের ডিম থেকে অনেক বড় হয়, এই কারণে আমি বলি হচ্ছে হাঁসের ডিম। সাইজ দেখছেন ডিমের, আর এই যে দেখেন আমার হাতে ডিম দেখার পরে এদের কি একটা আকর্ষণ, কারণ হচ্ছে এরা কবুতরের ডিম খেতে খুবই ভালোবাসে, এর জন্য কবুতরের ডিম দেখলেই আমার দিকে আসলে কাছে এসে পড়ে। তো যাই হোক, হাঁসের ডিম রেখে দিই পাখি কবুতরের নিচে, আর এইখানে আমাদের ঘুঘু পাখিগুলা আমাকে দেখার পর পর আবার সরে গেছে ক্যামেরা দিয়ে, যদিও আসলে ক্যামেরাটা উপরে নিয়েছি কিন্তু আমি কিন্তু ওদেরকে দেখতে পাই না। আর আমাদের ঘুঘু পাখিগুলো একবার ডিম পেরেছিল, তারপরে আর ডিমের এখন পর্যন্ত কোনো খবর পাই নাই, এখন জানি না আবার ডিম পারবে কবে। এই কবুতরটা ওর পায়ের রিং এর কারণে কষ্ট পাচ্ছিল, তো আমরা ওর পায়ের সব রিং খুলে ফেলছি, এই রিংটা আমরা এখনো খুলতে পারতেছি না, এবং এই রিংটা খুলতে গেলে ওর পা কেটে যেতে পারে, এই কারণে এখনো খুলতেছি না। তারপরও দেখি যদি একটা ভালো আপনার রিং কাটার কিছু পাই, কাটিং প্লাস পাই, তাহলে ইনশাল্লাহ এই রিংটা কেটে আমি বের করে দিব। আর এই রিংটা কোনো কিছু দিয়েই কাটতেছে না, আপনারা জানেন আমি কবুতরের পায়ে রিং পরানো একদমই আমার পছন্দ না, কিন্তু এই কবুতরটা আমার এক জায়গা থেকে নিয়ে আসা, ওই বাসাতেই আসলে এটা রিং পরানো ছিল। আর আমাদের এই কবুতরটা কিন্তু মোল্টিং আইসা পড়ছে, এই যে দেখেন পশম চেঞ্জ হইতেছে, দেখছেন। এদের ডিমটা মনে হয় আমার ফেলে দেওয়া উচিত, কারণ এই ডিম যদি আমি আসলে নিচে দিয়ে রাখি তাহলে বাচ্চা ফুটলে ওই বাচ্চা আসলে ওরা ঠিক মতো বড় করতে পারবে না। কবুতরটা চোখ দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর, আমার এই কবুতরটা খুবই ভালো লাগে, তাই নিয়ে আসছি। তো দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ অক্ষ নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি, আসসালামু আলাইকুম।